রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তার কিন্তু অফিসিয়াল যে নোটিশ সেটি আমি অন করে নিয়েছি তা তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ যেটি দেওয়া হয়েছে পুরুলিয়া গভর্নমেন্টের তরফ থেকে তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখি এটি কিন্তু আবেদন যারা করতে ইচ্ছুক তাদেরকে কিন্তু তেইশ সাত দু হাজার কুড়ি এই তারিখের মধ্যে তোমাকে কিন্তু আবেদনটি করতে হবে এই নোটিশটি দেওয়া হয়েছে ষোলো সাত দু হাজার কুড়ি এই তারিখে এখানে তোমাদেরকে বলা হয়েছে যে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের কিন্তু অফলাইনে আবেদনটি করতে হবে ছেলে মেয়ে এখানে উভয়ই আবেদন করতে পারবে যেখানে বলা হয়েছে যে তোমাদেরকে টোটাল শূন্য পদ রয়েছে আটটি যেখানে বলা হয়েছে পূর্ব মেদিনীপুরে চারটি পুরুলিয়ায় একটি এবং বীরভূমে তিনটি মোট আটটি পদে তোমাদেরকে নিয়োগ করা হবে এই পদের জন্য তোমাকে আবেদন করতে হলে তোমাদেরকে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তাহলে যে তোমাকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং বছরের কার্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে এসএইচজি মুভমেন্ট অথবা ডেভেলপমেন্ট সেক্টর অথবা ব্যাংকিং সেক্টরের ওপর এবং সেই সঙ্গে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট যেটা হয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর তারপর যেটি বলা হয়েছে তোমাদেরকে আবেদন করতে হলে তোমার বয়স আঠেরো থেকে সাঁত্রিশ বছরের হতে হবে এবং তোমরা এই পদের জন্য ষোলো হাজার টাকা করে প্রতি মাসে বেতনটি পেয়ে যাবে এবং তোমাদেরকে যেটি বলা হয়েছে তোমাদের এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে বারো মাসের জন্য মুক্ত হওয়া প্রজেক্টে তারপর তোমাদেরকে যেটি বলা হয়েছে তোমাদেরকে যারা আবেদন করতে ইচ্ছুক তারা তোমাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি পূরণ করতে হবে এবং পূরণ করার পর একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে তার আগে জানিয়ে দিই তুমি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ চাকরি রিলেটেড সমস্ত রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি তোমাকে কিন্তু সম্পূর্ণভাবে সাহায্য করবে এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি পূরণ করতে হবে যথাযথভাবে এবং পূরণ করার পর তোমাদেরকে এই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ দ্য ডিস্ট্রিক্ট সেলফ হেল্প গ্রুপ অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট অফিস এখান থেকে দিয়ে দেওয়া হয়েছে যে সেভেন টু থ্রি ওয়ান জিরো ওয়ান অথবা একটি ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে এই ঠিকানায় পাঠাতে হবে এবং সেই সঙ্গে তোমাদেরকে বলা হয়েছে যে তোমাদের কিন্তু এটি কিন্তু আগবার আরও জানিয়ে রাখি এটা কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এবং আবেদন করার আগে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি অথবা এই নোটিশটি ডাউনলোড করো বিস্তারিতভাবে পড়ো তারপর কিন্তু আবেদনটি করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি লাইক শেয়ার করে দেবেন